আমরা অর্গানাইজ করে আসছি, আর এখন দেখা যাচ্ছে এই ফ্যান ক্লাবটি উন্মোচন করে ক্যানিং থেকে, লক্ষ্মীকান্তপুর থেকে সবাই এখান থেকে শো দেখতে আসছে। এটা আমরা 5 বছর পর আবার অশোকাতেই শোটা করতে পেরেছি। আমরা 5টার সময় 500 দেখে এসেছিলাম, আর এখানে এসে এখন 900 লোককে নিয়ে আমরা এই শোটা করছি। আর দেখা যাচ্ছে যে আমাদের এই ধামাটা লেখা রেখে যে আমরা ফিরে এসেছি, পাঠানে দেখিয়ে দিয়েছি, জামানে আমাদের সুনামি হতে চলেছে, কোনো টিকিট আমাদের কাছে নেই, টিকিটের হাহাকার চারদিকে। আজকে জন্মাষ্টমী দিন, অনেকের অফিস, তবু অফিস সবাই ছুটি নিয়ে সবাই চলে এসেছে। আমরা ফার্স্ট দেখে নিয়েছি, 5টার সময় প্রথম শো দেখে নিয়েছি। এই সিনেমা আনএক্সপেক্টেড একটা ওয়েট করছে দর্শকদের জন্য, যতক্ষণ না সে না দেখছে আমরা ফ্যান হয়ে পড়বো না। এটা মাসিদের জন্য সিনেমা, এটা মনের সিনেমা। এই সিনেমাটা দেখলে মানুষ বুঝতে পারবে যে সমাজে কোন জায়গায় কী প্রবলেম আছে, ওটা কীভাবে ঠিক করা উচিত। হ্যাঁ অবশ্যই, তো শাহরুখ খান তো প্রত্যেক বাড়ির জেলা ছক ভাঙা জায়গাতে নিজেকে করে এসছে, এই ছকটা ভেঙেছে, এটা তো প্রত্যেক বাড়ির। আমরা শুধু সেই সুযোগটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে, গত 4 বছর ধরে এই মানুষটাকে সবাই বলেছিল যে নেগেটিভিটি নেগেটিভিটি, আর সব নেগেটিভিটি দেখুন কেমন ভেঙে গেছে। ধর্ম, জাতি, ভাষা সব কিছু কথা মিলে মিশে গেল বলুন তো। সবাই আনন্দ করছে, সবাই ফুর্তি করছে, আমাদের তো এখানেই সাফল্য। আমাদের শাহরুখ খান আমাদের টুইটটাও দিন পোস্ট করে শেয়ার করেছে।